হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা টেট টু সিলেবাসের হিস্ট্রি থেকে আমাদের যে প্র্যাকটিস সেট চলছে, তো আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 6 নিয়ে আমরা জানবো। এখানে 25টি MCQ রয়েছে, যে সুলতানি যে আমল রয়েছে এখানে, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিস, আলাউদ্দিন খলজি, আর যে তমুল্লং যে পার্টটায় রয়েছে সেই পার্টের উপর থেকে 25টি MCQ রয়েছে এখানে। আর তোমরা কনসেপ্টের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ সেখানে আমি টেট টু সিলেবাসের হিস্ট্রির সম্পূর্ণ টপিকগুলো কমপ্লিট করেছি, একদম প্রথম থেকে শেষ টপিক অবধি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে আমাদের যে সিলেবাসটা কমপ্লিট হয়েছে, তো সেগুলো কি মনে আছে কি না, তো সেগুলো আমরা এই সেটের মাধ্যমে রিভাইজ করব। তোমরা দেখবে এই 6 নাম্বার সেটের আগেও কিন্তু 5টি কোশ্চেন সেট আমরা শেষ করেছিলাম। লাস্ট যেটা ছিল সেখানে আমরা যে পাঠে রয়েছে পল্লব স্থাপত্য শিল্প যেটা আছে এবং গুপ্ত সভ্যতা, তো সেই গুপ্ত যে স্থাপত্য শিল্প বা এখানে বিজ্ঞান ও সাহিত্য রয়েছে গুপ্ত যুগের, তো সেগুলো নিয়ে আমরা জেনেছিলাম যে প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সিরিজটা আর কি, যে সেট নাম্বার 5 সেখানে, তো সেগুলো তোমরা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। এখানে আমার সাজানো আছে প্লেলিস্টে। যাই হোক, আজকে দেখো তোমাদের যে প্রথম কোশ্চেনটি রয়েছে, সুলতান কি ধরনের শব্দ। প্রথম দেখো অপশান নাম্বার এ আছে হিন্দি, আরবি, বাংলা, নান অব দিস। তাহলে দেখো পারো কি না, সুলতান হলো একটি আরবি শব্দ। অপশান নাম্বার বি আনসার, দেখো আনসার দিয়ে দিয়েছি আমি। নেক্সট দেখো, 1191 খ্রিস্টাব্দে তরাইনে মোহাম্মদ গুরির বিরুদ্ধে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেছিলেন, অর্থাৎ যে তরাইনে যে প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ, আর 1192 খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো তরাইনের প্রথম যুদ্ধে যুদ্ধ কার মধ্যে হয়েছিল, দেখো প্রথম আর দ্বিতীয় দুটো যুদ্ধ কিন্তু মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তো প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, এবং দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিল, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল মোহাম্মদ গুরি যে ছিল সে। যাই হোক, তোমরা যে সুলতানি আমলের যে প্রথম ভিডিওটা আছে যেখানে মোহাম্মদ গুরি এবং যে তরানের যুদ্ধগুলো আছে, বা কুতুবুদ্দিন আইবক কীভাবে মানে সাম্রাজ্য বিস্তার করেছিল, বা যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখে নেবে, সেখানে আমি ডিটেলসটি ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তাহলে আনসার হবে কি, তাহলে প্রথম যুদ্ধে ভারতীয় রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, এর সাথে মোহাম্মদ গুরুরই কিন্তু যে তরানের যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে যারা জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান, এবং দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ গুরি। তারপর দেখো, ইলতুৎমিস ছিলেন কুতুবুদ্দিনের পুত্র, ভাগ্নে, জামাতা, নান অব দিস। ইলতুৎমিস ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাতা, অর্থাৎ মেয়ের জামাই ছিলেন। যাই হোক, এগুলো তোমরা ইলতুৎমিসের ভিডিওটা দেখে নেবে, সেখানে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। খুবই সুন্দর করে আমি ডিসকাস করেছিলাম এই ভিডিওগুলো, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিস, মোহাম্মদ গুরি, নান অব দিস। তো দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক হবেন, ঠিক আছে। তিনি কিন্তু যে মোহাম্মদ গুরি মারা যাওয়ার পর কিন্তু তিনি দিল্লির শাসন ব্যবস্থা মানে প্রতিষ্ঠাতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, বা তিনি কিন্তু দিল্লির সুলতান হন কিন্তু। যাই হোক, তোমরা কনসেপ্ট ভিডিওগুলো দেখে নেবে একটু। দর নিয়ন্ত্রণের জন্য কে রেশনিং ব্যবস্থা চালু করেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিস, মোহাম্মদ গুরি, নাকি আলাউদ্দিন খলজি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে। যে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু আলাউদ্দিন খলজি। তোমরা আলাউদ্দিন খলজি ভিডিওটা দেখে নেবে, সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য রয়েছে কিন্তু। নেক্সট দেখো, এদের মধ্যে কে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিস, মোহাম্মদ গুরি, নান অব দিস। আনসার হবে অপশান নাম্বার ডি হবে, অর্থাৎ আনসার হবে ডি, আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দিল্লির সুলতানি আমলে মালিক উপাধি ধারণ করেন, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিস, মোহাম্মদ গুরি, নান অব দিস। তো দিল্লির সুলতানি আমলে কিন্তু মালিক উপাধি ধারণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক,
অপশন নাম্বার এ হবে অ্যান্সার। দেখা গেল পরে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? তো প্রথম যুদ্ধ আমরা দেখেছিলাম 1191 খ্রিস্টাব্দে হয়েছিল, আর দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1192 খ্রিস্টাব্দে। মনে রাখবে দুটি যুদ্ধই কিন্তু মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়েছিলেন, আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ গুরি জয়লাভ করেছিলেন। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবার আসে, দেখে নেবে। দিল্লিতে কুতুব মিনারের কাজ কে শেষ করেন? দেখো, কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কিন্তু ইলতুৎমিশ, আর সরি, কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, আর শেষ করেছিলেন ইলতুৎমিশ। মনে রাখবে, তো এখানে যেহেতু বলছি দিল্লিতে কুতুব মিনারের কাজ কে শেষ করেন, তাহলে কী হবে? ইলতুৎমিশ হবে। আর যদি বলতো কে শুরু করেন, তাহলে সেটা হবে কুতুবুদ্দিন আইবক। এগুলো একটু কেয়ারফুলি দেখবে। কে গুজরাটের সোমনাথের মন্দির লুণ্ঠন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ গুরি, নানবদেশ। এর আনসার হবে অপশান নাম্বার বি, ইলতুৎমিশ। তিনি কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। না না, সরি সরি, ভুল বলেছি আমি, এটা ডি হবে, মামুদ হবে, মিস্টেক হয়েছে, সোমনাথ মন্দির না, কুতুব ইলতুৎমিশ হবে না। এটা আনসার হবে অপশান নাম্বার ডি, মামুদ। আমি মিস্টেক হয়েছে, ভুল বলেছি, ডি মামুদ হবে আনসার। এটা মামুদ কিন্তু সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। মামুদ মনে হয় ভারতের 17 বার মনে হয় আক্রমণ করেছিল, মনে হয় আর শিওর মনে হয় 17 বারে হবে ভারত আক্রমণ যে করেছিল। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ গুরি, নানবদেশ। তো আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক। অপশান নাম্বার এ হবে অ্যান্সার। নেক্সট দেখো, ইলতুৎমিশ কথার অর্থ কী? খুবই ইম্পর্টেন্ট। শেষ সম্রাট, সাম্রাজ্যের পালনকর্তা। নেক্সট দেখো, বোথ এ বি, নানবদেশ। তো আনসার হবে অপশান নাম্বার বি, সাম্রাজ্যের পালনকর্তা। কে আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির জন্য দিল্লির নাম রাখেন হযরত ই দিল্লি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ গুরি, আলাউদ্দিন খলজি। তো আনসার হবে ইলতুৎমিশ হবে, অপশান নাম্বার বি হবে আনসার। ঠিক আছে, আমি আনসার লিখে দিয়েছি, দেখে নেবে। নেক্সট দেখো, তরানের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1191, 1192, 1293, 1216। এটা হবে 1216 খ্রিস্টাব্দে, এটি হয়েছিল ইলতুৎমিশের আমলেই হয়েছিল। ইলতুৎমিশের সাথে কার জানি হয়েছিল আমার পুরো মনে নেই, তোমরা কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে, সেখানে দেওয়া আছে। ঠিক আছে, কে উজ্জয়িনী জয়ের পর সেখান থেকে সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি দিল্লিতে আনেন? এটা কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খুলজি, নানবদেশ। তো আনসার হবে এটা ইলতুৎমিশ, অপশান নাম্বার বি। তিনি কিন্তু সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি কিন্তু নিয়ে আসেন দিল্লিতে। রাজার কোনো আত্মীয় নেই, এ কথা কে বলতেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খুলজি, মোহাম্মদ গুরি। এখানে আনসার হবে অপশান নাম্বার ডি, আলাউদ্দিন খুলজি। হ্যাঁ, আলাউদ্দিন খুলজি বলতেন রাজার কোনো আত্মীয় নেই। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আনসার হবে ডি হবে আনসার, সরি, রাজার কোনো আত্মীয় নেই যেটা, সেটা আনসার হবে ডি, অপশান নাম্বার ডি, নান অফ দিস, অর্থাৎ আলাউদ্দিন খুলজি। জিতল কি? রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা, লৌহ মুদ্রা। তো জিতল হলো একটি তাম্র মুদ্রা, অপশান নাম্বার বি হবে আনসার। নেক্সট দেখো, ইলতুৎমিশ কখন খলিফার অনুমোদন পায়? 1221 খ্রিস্টাব্দে, 1222, 1229 খ্রিস্টাব্দে, 1216 খ্রিস্টাব্দে। এখানে আনসার হবে অপশান নাম্বার সি, 1229 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর, ওমর আলী, শেখ রুস্তম, নানবদেশ। তো আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর হবে, অপশান নাম্বার এ হবে আনসার। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, এখানে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কে দিল্লির সন্নিকটে সিরি নামক শহর নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ গুরি, আলাউদ্দিন খলজি। আনসার হবে আলাউদ্দিন খলজি হয়তো।
হ্যাঁ, আলাউদ্দিন খুলজি, অপশন নাম্বার ডি হবে অ্যান্সার, দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ঐতিহাসিক বলেছেন তৈমুরলঙ্গের ভারত আক্রমণের ফলে 2 মাস যাবৎ দিল্লি শহরে কোনো পাখিকে ডানা মেলে উঠতে দেখা যায়নি? হাসান নিজামি, বদাউনি, বার্নি, নান অব দিস। এখানে আনসার হবে বদাউনি, অপশন নাম্বার বি হবে। তারপর দেখো, তৈমুরলং ভারত আক্রমণ করেছিলেন যে সুলতানের আমলে? নাসিরুদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, নান অব দিস। তোমরা কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, তৈমুরলঙ্গের উপরে যে ভিডিওটা আছে খুবই সুন্দর করে বানিয়েছি, সেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছিলাম। তো এটার আনসার হবে অপশন নাম্বার এ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ কিন্তু, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তৈমুরলঙ্গের আত্মজীবনী গ্রন্থের নাম হলো তুজুক ই তৈমুর, তুজুকু ই তৈমুরি, তুজুক ই তৈমুরি, নান অব দিস। এটার আনসার হবে অপশন নাম্বার সি হবে অ্যান্সার, ঠিক আছে, তুজুকি তৈমুরি, সি 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 হবে। তারপর দেখো, কে লং বা খঞ্জ নামে পরিচিত ছিলেন? আলাউদ্দিন খলজি, তৈমুরলং, বার্নি, নান অব দিস। তো আনসার হবে তৈমুরলং। লাস্ট কোশ্চেনে দেখো, ভক্তি হলো ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরের জন্য আত্মত্যাগ, ঈশ্বরের সম্বন্ধে বিতৃষ্ণা, নান অব দিস। তো ভক্তি হলো ঈশ্বরের প্রতি অনুরাগ, অপশন নাম্বার এ হবে অ্যান্সার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যে 20টি কোশ্চেনের মধ্যে কতগুলো তোমরা স্কোর করতে পেরেছ, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।